আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর

অনলাইনটাকে বেছে নিয়েছে যদি আপনি ইসলামিক দিক থেকে না ভাবেন তাহলে বলবো অনলাইনটা নিজের পায় দাঁড়ানোর জন্য একটা ভালো প্ল্যাটফর্ম বলে আপু আপনার কানে সুন্দর লাগতেছে আপনি একটু ধো ধোটা দেখান বাট কথা সেটা না কথা হলো একজন মেয়ে হয়ে বিজনেস করতেছে কিংবা অনলাইনে এসে প্রোডাক্ট সেল করতেছে এগুলা নিয়ে কিন্তু পাবলিক খুব একটা মাথা ঘামাচ্ছে না ও ভাবী দাদু কোথায় শুধু তো মকে দেখা যাচ্ছে পাবলিক মাথা ঘামাচ্ছে তার জামাইকে নিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন তার জামাইকে নিয়ে ও মা মাটির জন্য তো দেখানোর জন্য আসছি রে তোকে দেখানোর জন্য কিন্তু কেন কারণ তার থেকে তার জামায়ের বয়সের ডিফারেন্স অনেক বেশি তুমি বেশি শিক্ষিত বলে আজ বাপের মুখে বুড়া বিয়ে ব্যাপার মানে ভাই রে ভাই আপনারা কোথায় আছেন ঠিক বুঝলাম না একটা মেয়ে একজনকে বিয়ে করছে হ্যাপি আছে সুখে আছে কিন্তু সেলফি না এটা কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আপনাদের আপনারা পুরো আছেন তার বয়স নিয়ে আচ্ছা বয়স দিয়ে আপনি কি করবেন আপনি কি তারে বিয়ে করতেছেন নাকি তার সাথে সংসার করবেন আন্টি একটা কাজে লোক রাখলে তো কারণ এই মুরুব্বিকে দিয়ে ভাত রান্না করানোর কি ঠিক হলো আরে ভাই একটা আমি একজনকে বিয়ে করছে হ্যাপি আছে সুখে আছে আমাদের উচিত তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা সেলফি কথা বলে তোমার লাইভে নিয়ে আসছি ও আচ্ছা আবার দেখলাম অনেকে বলতেছে তিনি নাকি তার জামাইকে টাকার জন্য বিয়ে করছে হ্যাঁ করছে তাতে আপনার কি টাকার জন্য বিয়ে করুক আর যার জন্যই করুক তারা তো সুখে আছে তাই না আপনারা এত জিলাস ফিল করতেছেন কেন আমি ঠিক বুঝলাম না আর আমার একটা কথা বোঝান তো সে যদি টাকার জন্য বিয়ে করতো তাহলে তো তার এত কষ্ট করে এরকম একটা বিজনেস দাঁড় করানো লাগতো না তাই না জামাইয়ের টাকা আছে পায়ের পারে পা খাবে মানে আপনারাই বলেন গাড়ি গাড়ি টাকা থাকলে কে এত কষ্ট করে আপনি হলে করতেন আরে ভাই মানুষ তো টাকার জন্যই কষ্ট করে আর তার আগে থেকেই টাকা আছে তাহলে কষ্ট করার তো কোনো প্রশ্নই ওঠে না দেখেন ভাই টাকার জন্য বিয়ে করুক আর যা জন্য করুক তারা হ্যাপি আছে সুখে আছে এটাই অনেক আচ্ছা তুমি শীতের কাপড় পরছো আমি তো এমন কতজনকে দেখলাম কোটি কোটি টাকা আছে বয়সও তেমন ডিফারেন্স নাই কিন্তু তারা সুখী না ডিভোর্সও হয়ে গেছে তাই বলবো এগুলা না বলে এদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত টাকা পয়সা বয়স এগুলা ডাজেন্ট ম্যাটার ভালোবাসাটাই টাইমে। আপু আঙ্কেল ঠান্ডা রাখছো গরম পানি দেন তোর মাকে পাঠা গরম পানি দিন বাই দা আজকে টপিক এটা না আজকে টপিক হলো আমাদের টনি আপু লাইভে গেলে তার কমেন্ট বক্সে এসে যারা তার জামাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাদের লাইভ লাইভের মধ্যে আমাদের টনি আপু কিভাবে বাঁচ দেয় সেটা নিয়ে মার দুধ খায় বরশ নয় না দুধ খায় বরস শালা অল্প

ইসে মতো গালি দেন তবে প্লিজ তাদের মা বাবাকে গালি দেন না তোর মারে নিয়ে তোর মারে পড়ায়া তোর বাপে তোর মার বয়ফ্রেন্ডের সামনে তোর মা ডিসকো ডান্স দিবে না কারণ তারা তো কোনো দোষ কয় নাই তাই না হ্যাঁ এখন আপনি এটা বলতে পারেন যে ফ্যামিলি সুশিক্ষার হবে তারা বিগড়ে গেছে কিন্তু বিশ্বাস করেন আপু বর্তমানে এমন অনেক পোলা আছে যাদেরকে বাবা মা সুশিক্ষা দিলেও তারা খারাপ হয় হয় খারাপ বন্ধুদের সাথে মিশে না হয় পরিস্থিতির কারণে ওই যে কথা আছে না সঙ্গ দোষে লোহা ভাসে মানে সৎসঙ্গে স্বর্গবাস তো অসৎসঙ্গে নরকবাস

আপনার জামাইকে নিয়ে এত এত খারাপ কথা বলে তারপর আপনি সেগুলাকে পজিটিভ ভাবে নিয়ে তাদেরকে ইচ্ছে মতো ধুয়ে দেন দাদা কোথায় তোর চাপা কোথায় তোর দাঁত কোথায় এগুলো আসলে ঠিক করেন ওই মানুষগুলোকে না এইভাবেই বলা উচিত দাঁতগুলো ভিতরে রাখেন কেন আমার দাঁতগুলো সুন্দর না তবে হ্যাঁ এটাও সত্য যে যেই মানুষগুলো এই ধরনের কমেন্ট করে তারা বোঝে কম লাফাই বেশি সত্যি বলতে এদের কোনো কাজ নাই সারাদিন শুধু এরর ভিডিও নিয়ে সেই কমেন্টগুলো করা সারা অন্যরকম সারাল

আমি কিছুই খুঁজে পাই নাই কারণ একটা মানুষ একজনকে বিয়ে করেছে এখন টাকার জন্য করুক আর যার জন্য করুক তারা তো সুখে আছে আর তার থেকেও বড় কথা হলো এখন কে টাকার জন্য বিয়ে করে না আর টাকা লাগে না কোথায় আপনি খাইতে যান টাকা লাগবে পোশাক কিনতে যান টাকা লাগবে ঘুরতে যান টাকা লাগবে মানে সব টাকাই লাগবে পৃথিবীতে প্রয়োজনীয় কোনো জিনিস টাকা ছাড়া হয় বলে তো আমার মনে হয় না আপনি নিজেকে দিয়ে একটা চিন্তা করে দেখেন আপনার কাছে টাকা না থাকলে কেউ পাত্তা দেবে না বাট আপনি একটা চাকরি করেন গাড়ি গাড়ির টাকা কামান দেখবেন সবাই আপনাকে ভাই ভাই করে মাথায় তুলে নাচতেছে আর আপনি টাকার কথা বলতেছেন আপনি বিয়ে করতে আপনার কাছে টাকা না থাকলে মেয়ের বাবা আপনাকে মেয়েও দিবে না তাই বলবো শুধু শুধু এগুলা না বলে তারা হ্যাপি আছে তাদেরকে হ্যাপি থাকতে দেন তাদের কমেন্টে গিয়ে এসব বলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না বয়সের ডিফারেন্স এগুলা কোনো বিষয় না যাই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নামটা মনে রাখবেন ফারাবি আর হ্যাঁ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে চলে আসতে পারেন ইনস্টাগ্রামে কথা হবে জোরসে লিঙ্ক ইন ডিসক্রিপশন ঠিক আছে চিল